নমস্কার বন্ধুরা, শুভরা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিরামিষ শুক্তো বানিয়ে দেখাবো। তো আসুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, শুক্তো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছে, বেগুন, আলু, ডাঁটা, আর নিয়েছি সাথে কাঁচকলা। তো বন্ধুরা, কাঁচকলাটাকে আমি ভালো করে ছাড়িয়ে, কাঁচকলা যেহেতু পচ থাকে তার জন্য আমি হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। আর বন্ধুরা, যারা আলু পছন্দ করেন না খেতে, তারা আলুর বদলে পেঁপে নিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, গ্যাসটা আমি অন করে দিয়েছি। বন্ধুরা, প্রথমে একটা শুকনো কড়াই আমি মশলা বানিয়ে নেবো। তো কড়ার মধ্যে দিয়ে দেবো আমি, কড়াটা গরম হয়ে গেছে, আঁচ উঠে গেছে। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা। তো মশলা দেখুন বন্ধুরা আমি কী কী নিয়ে নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, কালো মরিচ নিয়েছি 1 চামচ মতো, গোটা জিরে, মৌরি 1 চামচ, আর নিয়েছি 1 চামচ মতো ধনে, আর নিয়েছি কাস্তুরি মেথি। তো এটা আমি ভালো করে শুকনো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মশলাটা শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিয়েছি আমি। মিষ্টি গন্ধ দিয়েছি মশলা থেকে, মশলাটা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমি তুলে নিয়েছি, মশলাটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। এবার আমি কড়া মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়া মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে আঁচ উঠে গেছে। তো আমি বড়ি নিয়েছি, বড়িটা ভেজে নেব। বড়ি ভাজে তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে নেব। এবার আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, উচ্ছেটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। এবার ভেজে নেবো আমি ডাঁটাগুলো। তো বন্ধুরা, একদম কচি ডাঁটা, তো বেশিক্ষণ আমি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, ডাটাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি দেবো বলতে আলু দিলাম, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেবো।
কাঁচা কলাগুলোকে ভেজে নেবো। সবশেষে ভেজে নেবো বেগুন। বন্ধুরা হাত চামচ মতো বেগুনের মতো দিয়ে দিচ্ছি ছোট বেগুন। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, কড়া মধ্যে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম হলো। তো বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তো দেখুন বন্ধুরা আমি কি নিয়েছি ফোড়নের মধ্যে, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা তেজপাতা, আর নিয়েছি 5 ফোড়ন 1 চামচ, আর নিয়েছি 1/2 চামচ মতো মাখনি। এটা আমি তেলের মধ্যে দিই, ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো দিয়েছি বন্ধুরা আমার 2 চামচ মতো আদা বাটা আছে, আদা বাটা। আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি কেটে রাখুন টমেটো। টমেটোটা টমেটো নিয়ে নিয়েছিলাম কেটে, টমেটো নিয়ে নিয়েছি, টমেটো ভালো করে কেটে নেব। সবজিগুলো ভেজে রাখুন।
আজকের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। তো বন্ধুরা যারা পছন্দ করেন নিরামিষ তরকারি হলে একটু মিষ্টি, তারা দিয়ে নেবেন চিনিটা, আর যারা পছন্দ করেন তারা দেবেন। একটু চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, কষিয়ে নেবেন। বন্ধুরা এই নিরামিষ খেতে খুবই সুন্দর হয়েছে, আপনারা প্লিজ বাড়িতে এভাবে একদম বানিয়ে খাবেন, খেয়ে আমি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়ে একটা ছাড়া নিয়েছি, ছাড়া ঢাকা দিয়ে আমি 15 মিনিট ফুটে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। বন্ধুরা মশলা ঠান্ডা হয়ে গেছে, তো মশলাটাকে আমি গুঁড়ো করে নেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর বন্ধুরা এগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো করা মশলাটা, এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো বন্ধুরা আপনারা দেখবেন আমি কীভাবে বানালাম, বিরিয়ানি শুকনো, তারপরে এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সব করে খাওয়াবেন, আর আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।